ড্রপ আউটের মুখে পড়া সাঁওতাল ভাষাভাষী পড়ুয়াদের শিক্ষার সুযোগ করে দিতে নতুন করে উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার আনুষ্ঠানিকভাবে মালদহ জেলার একমাত্র সাঁওতাল ভাষার প্রাথমিক স্কুলকে উচ্চ প্রাথমিকে উন্নীত করা হয়। মাত্র 24 ঘন্টার মধ্যে শিক্ষা দপ্তরের নির্দেশিকাকে বাস্তবায়িত করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে 2014 সালে মালদহে একমাত্র সাঁওতালি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে শিক্ষা দপ্তর। পুরাতন মালদহের পোপড়া এলাকায় আদিবাসী অধ্যুষিত গ্রাম থুকরাবাড়ি মাতৃভাষায় শিক্ষা সুযোগ না থাকায় এখানকার বেশিরভাগ শিশুরাই প্রাথমিক শিক্ষারও আওতার বাইরে থেকে গিয়েছিল। সমস্যা জেনে 2014 সালে এখানে সাঁওতালি ভাষা ও অলচিকি লিপির প্রাথমিক স্কুল তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গড়ে ওঠে থুকরাবাড়ি নিউ সেট আপ প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে স্কুলে 3 জন শিক্ষকের পাশাপাশি রয়েছে শতাধিক পড়ুয়া। ক্লাস 4 অবধি সেটাকে আজকে জুনিয়র বেসিক স্কুলে আপগ্রেড করা হলো, যাতে ক্লাস যে সমস্ত যে 24টি বাচ্চা যারা ক্লাস 4 অবধি এসছে তারা যাতে ক্লাস 5 অলচিকি মিডিয়ামে পড়াশোনা করতে পারে, এবং আমরা খুব তাড়াতাড়ি এটাকে হাই স্কুলে আপগ্রেড করার জন্য একটা প্রপোজাল তৈরি করে পাঠাচ্ছি। নিশ্চয়ই আমাদের ড্রপ আউট বন্ধ করার জন্য, যেহেতু মাতৃভাষায় পড়াশুনো করাটা যে কোনো মানুষই কমফোর্টেবল ফিল করেন, বাচ্চারা অবশ্যই সেটা তো সুবিধা পায়, সেই জন্য অলচিকি মিডিয়ামকে যত বেশি সম্ভব স্প্রেড করা যায়, সেই সুবিধাটাকে বাচ্চাদের কাছে দেওয়া যায়, তাহলে আমরা অবশ্যই ড্রপ আউটটাকে আরও কমাতে পারবো। আজকে দেখুন, এই একটি মাত্র বিদ্যালয়ে আজকে প্রায় 24টা বাচ্চা ড্রপ আউট হয়ে যেত, কিন্তু গতকাল শিক্ষা দপ্তরের আপ্রাণ চেষ্টায় আমরা এখান থেকে সমস্ত ধরনের তদবির করার পরে শিক্ষা দপ্তর তদন্তের সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে এখানে জুনিয়র বেসিক স্কুলে এটাকে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছেন। আগামীতে এই ধরনের ড্রপ আউট স্টুডেন্ট আর ড্রপ আউট হবে না, তারা সকলে নিজেদের মাতৃভাষায় পড়ার সুযোগ পাবে, সেই স্বপ্নকে বাস্তব করতেই আর সরকারের তরফ থেকে এই প্রচেষ্টা। যখন ড্রপ আউট কথা শুনছিলাম তখন ঘুম আসতো না, যে কী জানে আমার মেয়ে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কি অবস্থায় দাঁড়াবে, এবং বিভিন্ন প্রান্ত শিক্ষক মহাশয়ের কাছে আওয়াজ উঠে আসে যে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে এবং আর ভবিষ্যতে আপনার মেয়ে এখন বাংলায় পড়াশোনা করতে হবে। এত চিন্তাতে আমি ঘুমাতে পারতাম না, এবং আমি প্লেনও করেছিলাম, সার্টিফিকেট তুলে নিয়েছিলাম গতকাল পরশুদিন তুলে নিয়েছিলাম, এবং মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার যে ওইখানে যেহেতু জুনিয়র হাই স্কুল আছে ওইখানে আমার মেয়েটাকে ভর্তি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। অলচিকি মাধ্যমের HS সমতুল্য শিক্ষক চাই, এরা তো লিখতে পড়তে জানে, এরা তো ডিগ্রিধারী শিক্ষক নন। এখন আমি চাইছি যেমন বাংলা মিডিয়ামে উচ্চ মাধ্যমে 50% পারদর্শী শিক্ষক দেওয়া হয়েছে, এই স্কুলও অলচিকি পঞ্চম শ্রেণীর পড়াশোনার জন্য অলচিকিতে উচ্চ মাধ্যমিক 50% পারদর্শী শিক্ষক দেওয়া হোক।